রাগ নিয়ন্ত্রণের সুন্না পদ্ধতি ও গুনাহ মাফের কিছু আমল সম্পর্কে জানতে চাই। রাগ মানুষের মধ্যে আছে সৃষ্টিগতভাবে, যার মধ্যে কোনো রাগ নাই তার কোনো মূল্যই নেই, রাগ থাকতেই হবে। একেবারে যদি আপনি বেদা মাছের মতো হন, আছে না এক প্রকারের মাছ বাইলা মাছ বেদা মাছের মতো চুপচাপ একদম, একেবারে আপনার ভিতরে কোনো অবস্থার পরিবর্তন না, ছেলে আকাম করে, মেয়ে কুকাম করে, পরিবারের লোকেরা উল্টাপাল্টা করে, অধীনস্থ লোকেরা ঝামেলা করে, গুনাহের কাজ করে, নামাজ পড়ে না, আপনার শরীরে কোনো খবর হয় না, আছে না এরকম লোক, এই লোকের কোনো প্রশংসা নাই। আল্লাহ বলেছেন ওয়াল কাজমিন আল গাইজ, যারা রাগকে সংবরণ করে, সংবরণ মানে কি, রাগরে আটকায় রাখে, আল্লাহ এটা বলে নাই, ওয়াল আদিমিন আল গাইজ, যাদের রাগ নাই, আল্লাহ এটা বলে নাই, রাগ থাকতে হবে কিন্তু রাগরে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল না করতে পারলে বেইজ্জত হওয়া লাগে। জীবনে একটু চোখ বন্ধ করে সবাই যদি চিন্তা করেন কয়েক সেকেন্ডের জন্য, দেখবেন কতবার জীবনে ধরা খাইছেন, বেইজ্জত হয়েছে, শরম পাইছেন উল্টাপাল্টা চেঁচাচেঁচি করে, শ্বশুরবাড়িতে কাস্টমারের সাথে, বন্ধু বান্ধব হারাইছেন, মা বাবার সাথে করে পরে শরম পাইছেন, এরকম হয়েছে না হয় নাই। এই জন্য ওই যে বাংলা একটা কথা বিভিন্ন জায়গায় লেখে না, রেগে গেলেন তো হেরে গেলেন, আসলে খোঁচায় খোঁচায় কাউকে আপনি রাগাই দিতে পারেন তো বেচারা ডুবে গেল আর কি। আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। শরীরের রাগ উঠবে, মাথায় রক্ত উঠবে, কিন্তু এরপরেও ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করব, মাথা গরম করে হুটহাট করে কিছু করব না বা বলবো না, তাহলে আফসোস করতে হবে, ঠিক না? বেঠিক, এগুলো কেন হয়, মারামারিগুলো কেন হয় বলেন তো, এর আগের কারণ, কোন একটা ঝামেলা তৈরি হয়েছে, মাথায় রক্ত উঠছে, দিলাম ঠুসঠাস মাইরা, এরপরে জেলের ভাত খাও, ফাঁসির কাষ্টে ঝুলো, বিপদের মধ্যে পড়ো, ঠিক না? বেঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন তার মাথায় রাগ উঠছে অনেক রাগ, তখন তিনি দূর থেকে তাকে শুনে শুনে আরেকজনকে বলছেন, ইন্নি আ'লামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, যে বাক্যটা এই লোকটা এখন বললে তার রাগ পানির মতো ঠান্ডা হয়ে যাবে, সে বাক্যটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান মূলত মানুষের মধ্যে রাগ ক্রোধ সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন করে দেয় মানুষকে। তখন ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনে শুনে বলছেন, ডাইরেক্ট বলতে যান নাই কেন, কারণ রাগের মাথায় যদি আপনি কাউকে বলতে যান ভাই ঠান্ডা করেন, আউযুবিল্লাহ পড়েন, একটা বক্সিং মেরেও দিতে পারে আপনাকে, ঠিক না? বেঠিক, কারণ মাথা যখন গরম উঠে তখন এই ওয়াজ নসিহত শোনার মতো মানসিকতা থাকে না, মানুষ শয়তান তো নষ্ট করে দেয় মাথা। আউযুবিল্লাহ শয়তান পড়লে কি হয়, রাগ কমে, দাঁড়ানো অবস্থার মাথা গরম হইলে বসে গেলেও রাগ কমে, বসা অবস্থা মাথা গরম হইলে শুয়ে গেলেও রাগ কমে, ছোট ছোট পিচ্ছি পোলাপানের রাগ হয় অনেক বেশি, এদেরকে আউযুবিল্লাহ পড়ে পড়ে ফু দিয়া যা খাওয়া খানা পিনা দিবেন, পানি দিবেন, এগুলোতে দিবেন, ইনশাআল্লাহ রাগ কমে। আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। একবার সাহাবিরা এক জায়গা দিয়ে যাচ্ছে, কুস্তা কুস্তি বা ওই যে আপনার এই বলি খেলা টাইপের একটা খেলা চলতেছে, তো এক বাহাদুর পলোয়ান সবাইকে কম্পিটিশন চলতেছিল, সকল প্রতিযোগীকে সে হারাই দিছে, তাকে কেউ হারাইতে পারে না, তো সবাই খুব বাহবা দিচ্ছে, বাবারই মারাত্মক বীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন, লাইসা শাদীদু বিসুরআহ, এই যে কাত করে ফেলতেছে একটার পর একটা সবগুলাকে, অনেক শক্তি আছে তার শরীরে, এটা আসল বীর না, আসল বাহাদুর না। আসল বাহাদুর কে জানো? আসল বাহাদুর হলো যে ব্যক্তির রাগ ওঠার পরে ধরে রাখতে পারছে, ঢিলের মতো ছেড়ে দেয়নি। ডায়রিয়ার রোগী যখন ডায়রিয়া চরম পর্যায়ে চলে যায় ধরে রাখতে পারে না, তাই না? বেগ আসে এমনি সে তার অজান্তে বের হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ঢিলা, ঠিক না? যাদের রাগ উঠলে ডাইরেক্ট হয়ে যায়, কি বলে কি করে নিজের টের পায় না, এটা এরকম ঢিলা। কথা কি বুঝতে পারছেন? যখন রাগ উঠে মাথাটা নষ্ট হয়ে যায় তখন নিজে নিজে কল্পনা করবেন যে আমি তো ওই ডায়রিয়ার রোগীর মতো অবস্থা, আমার এখন গরম হয়েছে শরীরটা, আমি ছেড়ে দিলাম, শেষ। আর যদি ধরে রাখতে পারেন, কন্ট্রোল করে হজম করতে পারেন, হাসি মুখে শেষ, যা হবে পরে হয়, মাথা আগে ঠান্ডা হোক, তাহলে আপনি বাপের বেটা, আসল বীর, আসল বাহাদুর, ধরে রাখতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।